সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে সেই আশা করি। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখতে পাচ্ছ, আজকে ক্লাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান টু, অর্থাৎ নন মেজর টু, লেকচার নং 11। আজকের আলোচনার বিষয় হচ্ছে কনজারভেশন। আমি মোহাম্মদ মহসিন আরাফাত, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আমরা আলোচ্য বিষয়টুকু আরেকবার দেখে নিচ্ছি। প্রথমে বলেছিলাম যে কনজারভেশন, এর মধ্যে আলোচনায় থাকবে ইম্পর্টেন্স অফ কনজারভেশন অফ প্ল্যান্ট স্পিসিস, মেথডস অফ এক্সিটু অ্যান্ড ইনসিটু কনজারভেশন, এই দুটি বিষয় আসবে। তাহলে আমরা সেই লক্ষ্যে সামনের দিকে আগাচ্ছি। শুরুতে আমরা জীব বৈচিত্র্য কি সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। জীব বৈচিত্র্য হচ্ছে একটা সংজ্ঞা আমরা নিয়ে আসছি, বিভিন্নভাবে জীব বৈচিত্র্যকে সংজ্ঞায়িত করা যায়, যে স্বকীয় বৈশিষ্ট্য সম্পূর্ণ পৃথিবীর যাবতীয় জীবসমূহের, যেমন ব্যাকটেরিয়া হতে মানুষ পর্যন্ত, জীবসমূহের বিভিন্নতাকে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। অর্থাৎ মূল কথা হচ্ছে জীবসমূহের বিভিন্নতা। এখানে ব্যাকটেরিয়া থেকে একদম মানুষ পর্যন্ত যত ধরনের জীব আছে তার সবগুলো আসবে, উদ্ভিদ পর্যন্ত এর মধ্যে থাকবে। আমরা অন্যভাবে বলতে পারি যে জীব বৈচিত্র্য বলতে পানি, স্থল এবং বায়ুমণ্ডলে যত রকম উদ্ভিদ ও প্রাণী আছে তাদের পরিবেশের সাথে অভিযোজিত ও বিকশিত হওয়া সামগ্রিক অবস্থাকে বোঝায়। এখানে আলাদা করে শব্দ দুটি উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আসা হয়েছে এবং তাদের বাসস্থানের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমরা একজন সায়েন্টিস্ট, বাংলাদেশের একজন বিজ্ঞানী প্রফেসর এ কে এম নুরুল ইসলাম স্যারের একটা সংজ্ঞা আমরা একটু শুনতে চাই। উনি কি বলেছেন যে অরিজিনালি বায়োডাইভার্সিটি ইজ রিফ্লেক্টেড টু দ্য ডাইভার্সিটি অফ এ সেট অফ অর্গানিজম, দেন নাও ইট অলসো মিন্স দ্য সেট অফ ডাইভার্স অর্গানিজম। স্যারের মতে বায়োডাইভার্সিটি বলতে এই সংজ্ঞাটা স্যার দিয়েছেন, স্যারের বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, বিশেষ করে শৈবালবিদ ছিল এবং বাংলাদেশে বায়োডাইভার্সিটির জনক বলা হয়ে থাকে। তাহলে আমরা এখন সামনের দিকে দেখি আরো কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন জীব বৈচিত্র্যের শ্রেণী বিভাগ যদি দেখি, তিনটা ভাগে আমরা তাকে ভাগ করতে পারি, অর্থাৎ বৈচিত্র্যতার তিনটা শ্রেণী আমরা দেখি কি কি। যেমন প্রজাতিগত বৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, এই যে প্রজাতিগত ভিন্নতা, এই ভিন্নতার মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। বংশগতীয় বৈচিত্র্য, বংশগতির মধ্যে আমরা বৈচিত্র্য দেখি, একই প্রজাতির মধ্যে এখানে আমরা ছোট বড়, কালো সাদা, হ্যাঁ, এরকম অনেক ধরনের বৈচিত্র্য দেখতে পাই। আরেকটা হচ্ছে পরিবেশগত বৈচিত্র্য। পরিবেশগত বৈচিত্র্য দেখা যাচ্ছে যে একই উদ্ভিদ এক এক অঞ্চলে, মানে যদি আমরা উদ্ভিদের কথাই বলি, এক পরিবেশে এক ধরনের উদ্ভিদ জন্মায়, আরেক পরিবেশে আরেক ধরনের উদ্ভিদ জন্মায়, এই যে ভিন্নতা এটা হচ্ছে একটা বৈচিত্র্য। মানে আমরা তাহলে বলতে পারি বৈচিত্র্যতা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য এবং পরিবেশগত বৈচিত্র্য, এই তিনটি ভাগ আমরা জীব বৈচিত্র্যে পাই। এখন আমরা দেখবো জীব বৈচিত্র্যের বিলুপ্তির কারণ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সারা পৃথিবীতেই কিন্তু এটা একটা আলোচিত বিষয় বাংলাদেশ সহ, যে কেন এই বৈচিত্র্যতা হারিয়ে যাচ্ছে। যে প্রাকৃতিক ও কৃত্রিম তথা মনুষ্য সৃষ্ট উভয় কারণে জীব বৈচিত্র্যের বিলুপ্তিকরণ ঘটতে পারে। আমরা ধীরে ধীরে তার কি কি কারণগুলো হতে পারে, প্রাকৃতিক কি কি হতে পারে কৃত্রিম, সেদিকে আমরা দৃষ্টিপাত করব। তাহলে আমরা যেমন প্রাকৃতিক কারণের মধ্যে প্রাকৃতিক কারণ, আরেকটা হচ্ছে কৃত্রিম অথবা মনুষ্য সৃষ্ট কারণ, এই হচ্ছে বিষয়গুলি। এখন প্রাকৃতিক কারণের মধ্যে কি কি আছে, যেমন প্রজাতির বিস্তৃতি ও পপুলেশন। যেমন যদি প্রজাতিটার বিস্তৃতি কম অঞ্চলে হয়ে থাকে বা পপুলেশন কম থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে সে বিলুপ্ত হয়ে যাবে। যে প্রজাতির বিস্তৃতি পপুলেশন কম, তাই তাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে বেশি। গুচ্ছ বন্টন, অনেক সময় দেখা যায় যে কোন একটা প্রজাতি হয়তো শুধু একটা অঞ্চলে অবস্থান করে, অন্য অঞ্চলে তাদেরকে ওইভাবে দেখা যায় না, এই জন্য গুচ্ছ বন্টনের কারণে কিন্তু যদি ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাহলে কিন্তু সহজে সে হয়তো হারিয়ে যেত না, কিন্তু গুচ্ছভাবে একই অঞ্চলে থাকার কারণে এরা হারিয়ে যেতে পারে। খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল, যেমন নিম্ন স্তরের কোনো জীব বিলুপ্ত হলে তার উপরের স্তরের জীবগুলা খাদ্যের অভাবে মারা যাবে, এর উপরের স্তরের গুলি আবার মারা যাবে, এই যে শৃঙ্খলিত ভাব, সেই কারণে দেখা যায় যে তার একটা বিপর্যয় দেখা যায় এবং জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যায়। এরপরে পরিবেশগত প্রভাবক, অনেকগুলি প্রভাবক এখানে থাকে, যেমন আবহাওয়ার উঠানামা, খাদ্যের সরবরাহ, এই যে বিভিন্ন ধরনের প্রভাবক সমূহ আছে, এইগুলির জন্য আমরা প্রাকৃতিক কারণ হিসাবে
জীববৈচিত্র্যের বিলুপ্তি দেখতে পাই। এরপরে আমরা দেখি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, যেমন ভূমিকম্প, দাবানল, ভূমিদস, আগ্নেয়গিরি, হ্যাঁ, নদী ভাঙ্গন, টাইফুন, সুনামি, হিমবাহ, এই যে কারণগুলা, এই কারণে কিন্তু এই জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে। এরপরে হচ্ছে জলবায়ুর পরিবর্তন, আমরা এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু আমরা মানে বিভিন্ন পরিবেশের পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যেমন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সমুদ্র নদীর পানি বেড়ে যাচ্ছে, এই কারণে কিন্তু জীববৈচিত্র্যের বিলুপ্তি হয়ে থাকে। অবিচ্ছিন্ন আবাসের খণ্ডীকরণ, অবিচ্ছিন্ন আবাসের খণ্ডীকরণ মানে হচ্ছে যে প্রাকৃতিক আবাসের খণ্ডী বন প্রজাতির বিলুপ্তির সম্ভাবনাকে আসলে বহুগুণে বৃদ্ধি করে দেয়, যে প্রাকৃতিক আবাসে বহু পরিচালনাযুক্ত প্রজাতি ও স্থানে আদিম প্রজাতি সমূহ প্রাকৃতিক উপায়ে বিলুপ্তির সম্ভাবনাকে বৃদ্ধি করে। এই যে অবিচ্ছিন্ন আবাসের খণ্ডীকরণ হচ্ছে, এটা যদি কোনো কারণে মানে আলাদা হয়ে যায়, কোনো একটা যে একসাথে অবস্থান করতেছিল কিন্তু এরা কোনো কারণে বিলুপ্ত হয়ে গেছে, আলাদা হয়ে গেল, সেক্ষেত্রে বিলুপ্তি ঘটে যায়। ভূসংস্থান এবং স্থলজ বা জলজ বিস্তারের আকার, এটা একটা কারণ। আমরা তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে এই অনেকগুলা কারণ দেখলাম, আরো এরকম অনেক কারণ থাকতে পারে যেটা জীববৈচিত্র্যকে প্রাকৃতিক ভাবে আসলে কমিয়ে দিচ্ছে। এখন যদি আমরা দেখি যে কৃত্রিম কারণ বা মানব সৃষ্ট কারণ সের মধ্যে কি কি আছে, যেমন জনসংখ্যা বৃদ্ধি, বাসস্থান ধ্বংস, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির পরে জনসংখ্যার নতুন আবাসস্থল, রাস্তাঘাট, কলকারখানা, ইন্ডাস্ট্রি এগুলি বানাইতে গিয়ে বনজঙ্গল অথবা আমরা বিভিন্ন জমি, আবাদি জমি নষ্ট করতেছি, এই জন্য তাদের মানে আমাদের এই যে জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। পরিবেশের দূষণ, মানুষের দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে অথবা প্রাকৃতিক মানে বিভিন্ন ধরনের আমরা যে বর্তমানে সার কারখানা বলি অথবা সিমেন্ট কারখানা, এগুলো থেকে দূষিত পদার্থগুলি অথবা কেমিক্যালস থেকে কারখানা থেকে বিভিন্ন দূষিত পদার্থগুলো সমুদ্রে যাচ্ছে, নদীতে যাচ্ছে, সেই পরিবেশ দূষণ করছে এবং বৈচিত্র্যতা নষ্ট হচ্ছে। যেমন এর মধ্যে আমরা যদি দেখি পেস্টিসাইডের অবাধ ব্যবহার বলাই হচ্ছে, এরপরে রাসায়নিক সারের ব্যবহার, তোমরা নামটা শুনেই বুঝতেছো যে এগুলার কি ক্ষতিকর প্রভাব আছে, গ্যাসীয় বর্জ্য, ভারী ধাতু, শৈল্পিক বর্জ্য, তেল দূষণ, জীবাণুঘটিত দূষণ, তেজস্ক্রিয় দূষণ, এগুলোর নাম কিন্তু আমি বলেছিলাম, পলিতলানি, তাপীয় দূষণ, প্লাস্টিক দূষণ, জাহাজের বর্জ্য, এই যে বর্জ্যগুলা আমাদের পরিবেশকে দূষণ করে এবং জীববৈচিত্র্য ধ্বংস করে। মাত্রাতিরিক্ত পশুচারণ, হ্যাঁ, পশুচারণ করলে দেখা যায় তাদের পায়ের সাথে চাপ করে অনেক উদ্ভিদ মরে যাচ্ছে, প্রাণী মরে যাচ্ছে, আবার পশুগুলি অনেক গাছপালা খেয়ে ফেলতেছে, এই জন্য আমাদের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। পলিনেটর ধ্বংস, অর্থাৎ যারা পলি পরাগায়ন ঘটাবে ওই পোকামাকড় ধ্বংস করার কারণে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। সম্পদের অতিমাত্রায় আহরণ, পারমাণবিক যুদ্ধ, তোমরা নাম শুনেই বুঝতেছো এগুলো যে ক্ষতি করবে, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, বংশগতীয় অনিশ্চয়তা এবং জীব প্রজাতির আহরণ, এই কারণগুলা কিন্তু জীববৈচিত্র্য ধ্বংসের জন্য অনেক মানে ভাইটাল একটা বিষয়। এগুলা মানব সৃষ্ট অথবা কৃত্রিম জীববৈচিত্র্য ধ্বংসের কারণ। এখন আমরা যদি দেখি যে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা সেটা কি, অনেক কারণ আছে। খাদ্যের যোগান, মানুষের আমরা যে খাদ্য গ্রহণ করি তার ম্যাক্সিমাম খাদ্য উদ্ভিদ থেকে পেয়ে থাকি, এবং সেই উদ্ভিদ যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু মানুষ, প্রাণী সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে খাদ্যের যোগানের জন্য বাঁচিয়ে রাখতে হবে। চিকিৎসা ক্ষেত্রে আমরা যে ওষুধপত্র ব্যবহার করি বিভিন্ন রোগ বালাইয়ের জন্য, সেই ওষুধপত্র গুলো আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এই গাছপালা বাঁচিয়ে রাখতে হবে। এরপরে কৃষি ক্ষেত্রে লাগবে, জীব প্রযুক্তি গবেষণায় এবং শিক্ষা ক্ষেত্রে, পরিবেশ রক্ষায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, এই নামগুলো শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে এই প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু আমাদের এই জীববৈচিত্র্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপযোগী, সেজন্য আমাদেরকে বাঁচাই রাখতে হবে। প্রবাল দ্বীপের ক্ষেত্রে, মোহনা অঞ্চলের ক্ষেত্রে, বন্যপ্রাণী নির্ভর পর্যটন শিল্প, প্রাকৃতিক সম্পদ আহরণ, ইকোসিস্টেমের ক্ষেত্রে, সামাজিক গুরুত্ব, আমরা অনেকগুলা দেখতেছি, কিন্তু এই যে কারণগুলা, এই কারণগুলাকে সঠিকভাবে রাখার জন্য, সঠিকভাবে পরিচালনার জন্য কিন্তু জীববৈচিত্র্য আমাদেরকে রক্ষা করতে হবে। এই হচ্ছে বিষয়গুলি। এখন আমরা দেখব যে জীববৈচিত্র্য সংরক্ষণ আসলে কি জিনিস। সংরক্ষণ যদি বলি যে পৃথিবীর সর্বত্র মাটি, বাতাস, অন্তরীক্ষে অর্থাৎ স্বাদু ও সামুদ্রিক জলাশয়ে বসবাসকারী সকল প্রকার জীবের মধ্যে বিদ্যমান জিনগত, প্রজাতিগত এবং পরিবেশগত তারতম্য জীববৈচিত্র্য, যাক এখানে জীববৈচিত্র্যের একটা সংজ্ঞার মতো আসছে, তাই জেনেটিক বস্তু, পরিবেশ বা পরিবেশতন্ত্র সংরক্ষণ করাকে জীববৈচিত্র্য সংরক্ষণ আমরা বলি। তার মানে জীববৈচিত্র্যটাকে সংরক্ষণ করা লাগবে, তাই হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। এখন
সংরক্ষণের মূল নীতি মানে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, মূল নীতি সমূহ কিরকম হবে, যেমন নীতি নির্ধারকগণ জীববৈচিত্র্য সংরক্ষণের বিশ্বাস এবং জনগণের সংশ্লিষ্টতা এবং গণসচেতনতা তুলে ধরতে পারলেই কেবল জীববৈচিত্র্য সংরক্ষণ ধরে রাখা যাবে, এটা একটা মূল নীতির মধ্যে পড়বে। তারপর জীববৈচিত্র্য সংরক্ষণের খরচ বা লাভ বিশ্বের সকল দেশের প্রতিটি জনগণের সম অংশীদারিত্বের ভিত্তিতে হওয়া উচিত। কালচারাল ডাইভার্সিটি জীববৈচিত্র্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কালচারাল ডাইভার্সিটিতে জীববৈচিত্র্য প্রসঙ্গে মানবজাতিকে সামগ্রিক জ্ঞান এবং এর ব্যবহার ও ব্যবস্থাপনা পুনঃস্থাপিত হয়। এগুলা হচ্ছে জীববৈচিত্র্য আসলে সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি বিষয় এদিকে মনোযোগ দিতে হবে, আসলে সেই বিষয়গুলি। জীবের প্রতিটি বৈশিষ্ট্য সমাজ এবং মানবতার কাছ থেকে ন্যায্যতার দাবিদার, মানে সবাইকে বাঁচার অধিকার দিতে হবে, বাঁচার অধিকার আছে। বিনিয়োগের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয় যা জাতীয় ও বিশ্ব ব্যাপী উপকারিতা প্রদান করে। স্থানীয় জাতীয় ও বিশ্ব প্রেক্ষাপট অনুযায়ী জীববৈচিত্র্য সংরক্ষণের অগ্রাধিকার ভিন্ন হয় এবং সবই বৈধ। সকল দেশ এবং কমিউনিটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কিছু লাভ রয়েছে, কিন্তু অধিক প্রজাতি সম্বলিত ইকোসিস্টেম আনলে চলবে না। তার মানে সবাইকে আনতে হবে, যদি যে যার প্রভাব বেশি সেটাকে রক্ষা করব তাহলে কিন্তু আসলে হবে না। এই হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের যদি আমরা বলি তার নীতিমালাগুলা। আরেকটা নীতিমালার মধ্যে আছে যে বৃহত্তর পদক্ষেপের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে হবে, ফলে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নের ধরন এবং প্রয়োগের পরিবর্তন আনতে হবে। এ হচ্ছে আসলে জীববৈচিত্র্য সংরক্ষণ। আমরা যে বলি জীববৈচিত্র্য সংরক্ষণ সংরক্ষণ সংরক্ষণের কারণ অথবা প্রয়োজনীয়তা অথবা মূল নীতি কি সেগুলি। এখন আমরা দেখব উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ। উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ মানে দুইভাবে আমরা সংরক্ষণ করতে পারি, একটা হচ্ছে এক্সিটু মানে ইনসিটু প্রাকৃতিক অবস্থায়, আর একটা হচ্ছে এক্সিটু বা কৃত্রিম অবস্থায়। তোমরা সিলেবাসের শুরুতে দেখেছিলে যে দুটি নাম আমরা সংরক্ষণ যে করব তার ধরন গুলা কিরকম হতে পারে, ইনসিটু আর হচ্ছে এক্সিটু সংরক্ষণ। আমরা একটু দেখার চেষ্টা করব যে ইনসিটু বা প্রাকৃতিক অবস্থায় সংরক্ষণটা কি, যে এটা হচ্ছে আসলে যেখানে উৎপত্তি সেখানেই তাদেরকে সংরক্ষণ করা, যে জার্মপ্লাজমের বিভিন্ন উপাদানকে যখন তার নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলে কিংবা যে এলাকাতে প্রাকৃতিকভাবে জন্মে তখন সেই এলাকাতেই নিজ অবস্থানে প্রাকৃতিকভাবে রক্ষণাবেক্ষণ অবস্থাকে ইনসিটু বা প্রাকৃতিক অবস্থায় সংরক্ষণ বলে, মানে যেখানে যার উৎপত্তি সেখানেই তাকে রেখে দেয়া। এখন ইনসিটু বা প্রাকৃতিক অবস্থায় সংরক্ষণের সুবিধা কি কি? সুবিধা হচ্ছে লাভজনক, কারণ একই জায়গায় যেখানে থাকবে সেখানেই কোনো আলাদা খরচ নাই। এরপরে রিকেলসিনেট বীজ যেগুলো আছে এই বীজগুলো সংরক্ষণ করা যা সম্ভব। পরিবেশ সংরক্ষণ হবে, পরিবেশের সাথে যে শুধু উদ্ভিদ থাকবে তা না, তার সাথে আরো অন্যান্য বিভিন্ন প্রাণী থাকে, এদেরকে সংরক্ষণ করে পরিবেশটাকে সংরক্ষণ করা সম্ভব। সহায়তা করা মানে হচ্ছে উদ্ভিদের সাথে যে অন্যান্য সহযোগী উদ্ভিদ থাকে, যা পরাশ্রয়ী উদ্ভিদ বলি, অথবা জীবাণু থাকে বা মাইক্রো অর্গানিজম, এদেরকে সহ সহায়তা করে বাঁচিয়ে রাখা যায়। ছত্রাকের প্রয়োজনীয়তা অধিক পরিমাণ সংরক্ষণ, মানে আমরা যদি প্রাকৃতিক অবস্থানে সংরক্ষণ করি বেশি পরিমাণে সংরক্ষণ সম্ভব হবে, জরিপ করা সহজ হবে এবং ইকোসিস্টেমটাকে রক্ষা করা সহজ হবে। বিবর্তনীয় প্রক্রিয়া, যে আমরা জানি বিবর্তন মানে হচ্ছে একটা জাত থেকে নতুন করে জাতের তৈরি হওয়া, সেই ধারাবাহিকতাটা কিন্তু আমরা প্রাকৃতিক অবস্থায় রাখার পরই পেতে পারি, এই হচ্ছে তার সুবিধাসমূহ। এখন যদি আমরা দেখি যে তার কিছু অসুবিধাও থাকে, যেমন ব্যয়বহুল, অনেক সময় ধ্বংস হয়ে গেল, তাকে আমরা রক্ষা করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হতে পারে, সেই জন্য এটা একটু ব্যয়বহুল হইতে পারে, পরিশ্রম সাধ্য হইতে পারে। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশাল এলাকা ধ্বংস হয়ে যায়, সেটাকে আবার সংরক্ষণ করতে চাইলে, সেটাকে সুন্দর মতো করে আগের অবস্থায় নিতে চাইলে পরিশ্রম করা হতে পারে। ব্যর্থতা, অনেক সময় ব্যর্থ হওয়ার চান্স থাকে, ইকোসিস্টেমের ক্ষতি হয়। হ্যাঁ, এরপরে অধিক প্রজাতি সংরক্ষণযোগ্য নয়, যে হঠাৎ করে আমি যদি সংরক্ষণ করতে চাই কিছু হয়তো এর মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে, এই জন্য আমরা এটাকে নিয়ে আসছি এখানে। তাহলে আমরা এখন যদি বাংলাদেশের ইনস্টিটিউট সংরক্ষণের কিছু এলাকা দেখি, যেমন বিভিন্ন জাতীয় উদ্যান, যেমন কি কি আছে, রামসাগর জাতীয় উদ্যান, মধুপুর জাতীয় উদ্যান, এগুলি কিন্তু হচ্ছে যেখানে বনভূমি ছিল সেখানেই তাদেরকে রক্ষা করা হচ্ছে। বিভিন্ন ইকো পার্ক আছে, যেমন সীতাকুণ্ড, মাধবকুণ্ড, মধুটিরা ইকো পার্ক, এগুলি আছে। বিভিন্ন অভয়ারণ্য, যেমন সুন্দরবনের পূর্ব, সুন্দরবন পশ্চিম, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য, চর কুকরি মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এখন আমরা রামসাগর জাতীয় উদ্যানটা দেখতেছি এখানে, দেখো এখানে এটা একটা প্রাকৃতিক মানে ইনসিটু সংরক্ষণের একটা বিষয়। এরপরে আমরা যদি দেখি সীতাকুণ্ড, দেখো পাহাড়ি এলাকা, যেখানে উদ্ভিদ যেখানে ছিল সেখানে আছে, সেখানে এদেরকে সংরক্ষণ করা হচ্ছে।
এখানে সুন্দরবনকে দেখা যাচ্ছে যে সুন্দরবনের উদ্ভিদগুলো সুন্দরবনে রেখে সংরক্ষণ করা হচ্ছে, এটি ইনসিটু সংরক্ষণের কিছু বিষয় এখানে আসছে। এরপর আমরা যদি দেখি এক্সিটু বা কৃত্রিম অবস্থায় সংরক্ষণ, তাহলে আমরা কি পাই? এক্সিটু সংরক্ষণ মানে হচ্ছে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে এনে নতুন করে আলাদা করে পরিবেশে যদি আমরা সংরক্ষণ করি, যে জীববৈচিত্র্যকে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে এনে বাঁচিয়ে রাখবার ব্যবস্থাই হচ্ছে এক্সিটু সংরক্ষণ। অর্থাৎ যে সংরক্ষণ পদ্ধতিতে জীববৈচিত্র্যের উপাদান সমূহকে তার মূল বাসস্থানের বাহিরে বাঁচিয়ে রাখা হয় তাকে এক্সিটু সংরক্ষণ বলে। এটা হচ্ছে বিষয়, মানে এক্সিটু আর ইনসিটু হচ্ছে, ইনসিটু তো বুঝতে পারলাম প্রাকৃতিক যে পরিবেশে উৎপত্তি সেখানেই বাঁচিয়ে রাখা, আর এক্সিটু হচ্ছে সেই পরিবেশ থেকে ভিন্ন জায়গায় নিয়ে আসা। যেমন আমরা যদি দেখি যে কৃত্রিম অবস্থায় সংরক্ষণের পদ্ধতি গুলা কি আছে, 5টি উপায়ে মূলত আমরা করে থাকি। যেমন বীজ ব্যাংক বা সিড ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা যেতে পারে। এরপরে উদ্ভিদ ব্যাংক, উদ্ভিদ ব্যাংক হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা যে বোটানিক্যাল গার্ডেন বা বিভিন্ন বাগানগুলা যে বানানো হয় সেটা। এরপরে কাণ্ড শিষ্য ব্যাংক, কাণ্ড শিষ্যগুলি যেহেতু উদ্ভিদের বংশগতীয় একটা উপাদান সেগুলাকে সংরক্ষণ করা যায়। কোষ অঙ্গ ব্যাংক এবং ডিএনএ ব্যাংক, ডিএনএ সংরক্ষণটাও করে আমরা এই সংরক্ষণটা করতে পারি। এখন আমরা যদি দেখি যেমন সিড বা বীজ ব্যাংক, দেখো এখানে বিভিন্ন উদ্ভিদের বীজগুলিকে সংরক্ষণ করা হয়েছে, প্রয়োজন মতো এদেরকে আমরা আবার নতুন করে উদ্ভিদ পাওয়ার কাজে ব্যবহার করতে পারি। এরপরে এখানে ডিএনএ ব্যাংক, এখানে রাখা হচ্ছে ডিএনএ কে সংরক্ষণ করা হচ্ছে, তার একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, খুব আধুনিক একটা পদ্ধতি এটা। তাহলে আমরা আজকের আলোচনার যে বিষয়গুলো ছিল মোটামুটি এই আলোচনার দিকেই যাচ্ছি, এবং তার কিছু সুবিধা অসুবিধা দেখে আমরা শেষ করতে চাই। যেমন তার সুবিধাগুলো যদি বলি, যে এক্সিটু সংরক্ষণ পদ্ধতিতে সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, কারণ নিজের আমরা বানাই। এক্সিটু সংরক্ষণ পদ্ধতিতে জার্মপ্লাজম সংরক্ষণ করলে প্রতিকূল জেনেটিক এবং আচরণগত সমস্যা হতে প্রজাতিগুলো রক্ষা পায়, কারণ আমরা তো কারণ সমস্যার কারণেই তাদেরকে নিয়ে আসছে তার নিজস্ব পরিবেশ থেকে অন্য পরিবেশে। উদ্ভিদ ও প্রাণীগুলোকে একটি সুনির্দিষ্ট স্থানে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এক্সিটু সংরক্ষণ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখে। যে সকল উদ্ভিদের জার্মপ্লাজম সংরক্ষণে ইনসিটু সংরক্ষণ পদ্ধতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে এক্সিটু পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। এটা একটা সুবিধা। এরপরে আমরা দেখি হচ্ছে তার কিছু অসুবিধা আছে, যেমন জটিল প্রক্রিয়া। হ্যাঁ, যেমন আমরা যে সিড ব্যাংক অথবা ডিএনএ ব্যাংক বললাম, এগুলো কিন্তু সহজে হয় না, আধুনিক টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে করতে হবে। এরপরে জিন ধ্বংসপ্রাপ্ত হয়, হ্যাঁ স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা অনেক সবগুলাকে উদ্ভিদকে নিয়ে আসা বা প্রাণীগুলাকেও নিয়ে আসা সম্ভব না, এই কারণে কিছু বিলুপ্ত হয়ে যায় বা ধ্বংস হয়, অভিযোজন ক্ষমতা হ্রাস পায়, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। এরপরে স্থান, অর্থ এবং জনবলের সমস্যা হয়, এই হচ্ছে তার সমস্যাগুলো। যাই হোক, উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের গুরুত্বের দিকে যদি নজর দেয়, তাহলে গুরুত্ব খাদ্যের জন্য গুরুত্ব, খাদ্য পাইয়া থাকি, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, অক্সিজেনের সরবরাহ, তোমরা লক্ষ্য করে দেখো এই সবগুলি জিনিস কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি বা প্রাণী থেকে পাচ্ছি। উদ্ভিদ প্রাণী দুইটা মিলেই কিন্তু আসলে জীব বৈচিত্র্য। তাহলে যদি আমরা এদেরকে রক্ষা না করি, তাহলে খাদ্যের জন্য উদ্ভিদ প্রাণী আমাদের পাওয়া সম্ভব হবে না, বস্ত্র তৈরির জন্য আমরা জামালাই পড়বো, বাসস্থান তৈরির সরঞ্জাম পাবো না, শিক্ষার উপাদান পাবো না, চিকিৎসার জন্য ঔষধপত্র পাবো না, চিত্ত বিনোদন, মানুষ একটু দেখা যায় যে অনেক কাজ করতে করতে বোরিং হয়ে গেলে মানুষ বনে জঙ্গলে ঘুরতে যায় চিত্ত বিনোদনের জন্য, সেগুলো ধ্বংস হলে সম্ভব হয় না। অক্সিজেন সরবরাহ, বোঝাই যাচ্ছে আমাদের অক্সিজেনের প্রয়োজনীয়তা, উদ্ভিদ থেকেই অক্সিজেনটা পেয়ে থাকি, এ হচ্ছে বিষয়। এরপরে বৃষ্টিপাত, যে অঞ্চলে গাছপালা বেশি সে অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। আমরা জানি উদ্ভিদ ধ্বংস মানে বৃষ্টিপাত হবে না, স্বাভাবিক বিষয়, মরুকরণের সৃষ্টি হবে। ঝড়ো পরিবেশ নিয়ন্ত্রণ, জলবায়ুর তীব্রতা নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় রোধ, ইকোসিস্টেম, এই বিষয়গুলো কিন্তু আমরা পয়েন্টগুলো দেখি কিন্তু বুঝতেছি আসলে এই সবগুলি বিষয়কে যদি নিয়ন্ত্রণ করতে চাই, সঠিকভাবে পরিচালনা করতে চাই, আমাদের এই জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে বন্ধুগণ, আমরা আজকে তোমাদের যে আলোচনাগুলো ছিল সিলেবাসের মধ্যে, আমরা সেই আলোচনা প্রায় মোটামুটি আমি কভার করার চেষ্টা করেছি। বই পড়তে হবে, তো বই থেকেই আসলে আমি তোমাদের জন্য বিষয়গুলো নিয়ে আসছি, বিভিন্ন বই আমি দেখেছি, তোমাদের জন্য যতটুকু সম্ভব শর্টভাবে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা যে বইগুলা এখানে ফলো করেছি বা তোমাদের কাজে লাগবে, তার জন্য আমি একটা তালিকা দিয়ে দিলাম, বাংলাদেশ বুক ব্যাংক, গ্রন্থকুটির, কবির পাবলিকেশনস, এই প্রকাশনার বইগুলো তোমাদেরকে হেল্প করতে পারে। তাহলে আজকে আমরা আলোচনার শেষ প্রান্তে চলে আসছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।